রবিবারও মিলবে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। 1 সেপ্টেম্বর থেকে ওই পরিষেবা পাওয়া যাবে। এতদিন রবিবার হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যেত না। মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে এই পরিষেবা মিলবে রবিবারগুলিতে। আপ ও ডাউন মিলিয়ে রবিবার 62টি ট্রেন চালানো হবে। মেট্রো কর্তৃপক্ষ জানান, রবিবারগুলিতে প্রথম মেট্রো চলবে দুপুর 2:15। হাওড়া ময়দান ও ধর্মতলা বা এসপ্লানেড থেকে রবিবারের প্রথম মেট্রো ছাড়বে দুপুর 2:15। দুদিক থেকে শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত 9:45। মেট্রো কর্তৃপক্ষ জানান, রবিবার ছুটির দিন হলেও ওই দিন জরুরি কাজে অনেককেই হাওড়া স্টেশন ও ধর্মতলায় যেতে হয়। তাঁদের কথা ভেবেই রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6ই মার্চ গঙ্গা তলা দিয়ে মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের আরও 2টি মেট্রো রুটের উদ্বোধন করেন তিনি। তার মধ্যে ছিল জোকা তারাতলা এবং নিউ গড়িয়া রুবি মেট্রো। তবে শহরের বাকি 2টি মেট্রো পথের তুলনায় এসপ্লানেড হাওড়া ময়দান এই 4.8 কিলোমিটার দূরত্বের রুট নিয়েই যাত্রীদের মধ্যে উৎসাহ অনেক বেশি। এর মধ্যে গঙ্গার নিচে সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য 520 মিটার, যা অতিক্রম করতে সময় লাগছে 45 সেকেন্ড। গোটা সুড়ঙ্গ পথেই রয়েছে নীল আলোর ব্যবস্থা। ওই আলো দেখেই যাত্রীরা বুঝতে পারবেন যে ট্রেন গঙ্গার তলা সুড়ঙ্গ দিয়ে চলছে। গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হওয়ার পরে হাওড়া শহরের অনেকেই সেই পরিষেবা নিচ্ছে। লোকজন হাওড়া ময়দান থেকে মেট্রো চড়ে হাওড়া স্টেশন, মহাকরণ বা ডালহৌসি ও এসপ্ল্যানেড চলে যাচ্ছে। বাস মিনিবাসের চেয়ে অনেক কম সময় গন্তব্যে পৌঁছচ্ছে। আমরা সোম থেকে শনিবার পর্যন্ত এই সেকশনে মেট্রো চালাতাম, আবারও বলছি চালাতাম। এবার নতুন খবরে আসি। এবার থেকে রবিবারও মেট্রো চলবে, কি ভালো খবর তো! হাওড়াবাসী এবং কলকাতাবাসী সবার জন্য এটা ভালো। এবার থেকে রবিবারও মেট্রো চলবে, কিন্তু টাইমিংসটা একটু আলাদা। টাইমিংসটা যেটা হলো সেটা হলো দুপুর 2:15 থেকে রাত্রি 9:45 পর্যন্ত আমরা মেট্রো পরিষেবা দেব। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।